নবান্ন অভিযানের দিন চোখে লাগে ইট, দীর্ঘ চেষ্টা বিফল, দৃষ্টিশক্তি হারালেন পুলিশ অফিসার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই আহত পুলিশ অফিসারকে দেখতে গেলেন সরকারি আমলা। নবান্ন অভিযানে ডিউটিতে গিয়েই আক্রান্ত হয়েছিলেন পুলিশ কর্মী, চোখে ইট লেগে গুরুতরভাবে আহত হয়েছেন ওই পুলিশ কর্মী, হারিয়েছেন দৃষ্টিশক্তি। ঘটনায় নিন্দার ঝড় শাসক মহলের। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় গঙ্গার দুপার। উপরে ফেলা হয় একের পর এক ব্যারিকেড, পরিস্থিতি সামাল দিতে পথে নামে পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের দেখে তাড়া করে আন্দোলনকারীরা, ডিউটিতে নেমে আহত হয় পুলিশ কর্মীরা। ছাত্র সমাজের নবান্ন অভিযান আটকাতে সকাল থেকেই নিশ্চিদ্র দুর্গে পরিণত হয় নবান্ন সংলগ্ন এলাকা। ওয়েল্ডিং করে ব্যারিকেড বসানো হয় বড় বড় কন্টেইনার, রাস্তায় কংক্রিটের ঢালাই করে লোহার গার্ডরেল বসানো হয়। তবে তারপরও ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা। সত্রাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট এলাকায় পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। এরপরই ইট ছুড়তে থাকে আন্দোলনকারীরা। জানা যায় কলকাতার হেস্টিংস মোড়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ভিড়ের মধ্যে থেকে ছুটে আসা ইট লাগে তার বাঁ দিকের চোখে। এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরেও যখন চোখে ঠিকঠাক দেখতে পারছিলেন না দেবাশিস বাবু, এরপর তাকে যুদ্ধকালীন তৎপরতায় বেসরকারি চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাতেই 3 থেকে 4 ঘন্টা অপারেশন হয় চোখে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে আদলা ইটের টুকরোর আঘাতে তার চোখের মণি ফেটে গিয়েছিল। মঙ্গলবার শুধু সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী নন, আরও অনেক পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া ময়দানে পুলিশকে তারা আন্দোলনকারীদের, এমনকি পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলেও জানা গিয়েছে। ওদিকে অভিযানের শুরুর দিকেই সত্রাগাছিতে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ছোড়া ইটে মাথা ফাটে একজন র‍্যাব কর্মীর। হাওড়ায় আক্রান্ত হন দুজন, কলকাতার বাবুঘাটে নিরস্ত্র ট্রাফিক পুলিশের ওপরও আক্রমণ করেন আন্দোলনকারীরা। রীতিমতো লাঠি হাতে ধাওয়া করতে দেখা যায় ওই ট্রাফিক পুলিশের পেছনে। তারপর ওই ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারতেও দেখা যায়। বাবুঘাটে 3 জায়গায় 3 জন পুলিশ আক্রান্ত হয় বলে খবর। ওদিকে শিয়ালদাহতে আহত এক পুলিশ কর্মী, তার মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগেও 14 আগস্ট রাত দখলের রাতে বাগুইহাটিতে ইটের আঘাতে আহত হন কর্তব্যরত মহিলা কনস্টেবল শম্পা প্রামাণিক, চোখে এবং মুখে আঘাত পান তিনি। এদিন আবারও নতুন করে পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রশাসনিক মহলে। আহত দেবাশিস বাবুর একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে চোখে ব্যান্ডেজ বাঁধা, এখনো দেখতে পাচ্ছেন না তিনি। গতকাল আমি 11 ফার্লং গেটে নবান্ন অভিযান কানেকশনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমাদের ইস্ট ডিভিশনের সাহেব ডিসিসি আরিজ বিলাল আইপিএস, ওনার ট্যাগ টিমে ছিলাম। তো আমাদের ওখান থেকে ইনস্ট্রাকশন আসে যে আমাদের স্ট্যান্ড রোডের দিকে, গোয়ালিয়র ঘাটের দিকে মুভ করতে হবে। আমরা রেড রোড ধরে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছিলাম। তো ইডেন গার্ডেনের কাছে একদল প্রোটেস্টার, তারা রাস্তার সাইড দিয়ে ছিল। তো অতর্কিতে হঠাৎ করেই ইট ছুটতে থাকে। তো আমাদের গাড়িতে উইন্ডস্ক্রিন ফেটে যায়, ফেটে গিয়ে ফার্স্ট ইটটাই আমার চোখে এসে পড়ে। তারপরে আরও প্রচুর পরিমাণে ইট এসে পড়তে থাকে। কোনো মতে আমাদের ড্রাইভার ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়, আমরা প্রাণে রক্ষা পাই এবং আমার চোখ থেকে অঝোর রক্ত ঝরতে থাকে। তারপরে আমাকে ওখান থেকে পিজি হসপিটাল এবং এখানে শঙ্কর নেত্রালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে এখানে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।
বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল।